বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত সালাম আলা রাসুলিল্লাহ। সেলিম জেদ্দা থেকে প্রশ্ন করেছেন যে সালাতের সালাম ফেরার পরে কিছু লোক এমন আছে যারা মাথায় হাত রেখে, ডান হাত রেখে বাম হাত দিয়ে কি যেন তসবিহ পাঠ করে, তো এটা আসলে শরীয়তসম্মত নয়, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ বিষয়ে কোনো হাদিস প্রমাণিত হয়নি যে তিনি মাথায় ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কোনো তসবিহ পাঠ করবেন, এরকম কোনো কথা সহিহ হাদিসে প্রমাণিত হয়নি। সুতরাং কেউ যদি এরকম করে তাহলে সে বেদাত করছে। আমি শুনেছি তারা নাকি তসবিহ পাঠ করে ইয়া কবি ও ইয়া কবি ও ইয়া কবি এভাবে সাতবার নাকি বলে, এবং এটা বাম হাতে তসবিহ পাঠ করে। আসলে তসবিহ বা যে কোনো ভালো কাজ তো ডান হাতে করা উচিত, জানি না এরা কোন ধরনের ভিত্তিতে বাম হাতে তসবিহ পাঠ করে। আর ইয়া কবিও এই শব্দ পাঠ করলে তার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে বা মাথা ভালো থাকবে, এরকম কোনো দলিল যেহেতু নাই, সেহেতু এটা একটা বাতিল কাজ, বিরাট কাজ। এই কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন।